আরও একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে দ্বিতীয় দিন, দেখতে পাচ্ছেন একটু বেরিয়েছিলাম শিখতে, খুব একটা যে পারি তা নয়, শিখছি, চেষ্টা করছি। বাড়িতে দুজন বয়স্ক লোক আছে, হঠাৎ করে এমার্জেন্সি হলে অনেক সময় ড্রাইভার পাওয়া যায় না, তো সেই কারণে বেরিয়েছিলাম। আপাতত আমি গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, মেয়ে বেরিয়েছে স্কুটিনিটা একটু প্র্যাকটিস করতে, সেও প্র্যাকটিসই করছে। তো আজকে সকালবেলা আমি এখন এই মুহূর্তে আমার গ্যারেজটা আমার বাগানে, মেয়ে যতক্ষণে স্কুটিটা চালিয়ে আসে চলুন আপনাদের আমার বাগানটা একটুখানি দেখিয়ে নিই। এই হচ্ছে আমার বাগান, একটা হিমসাগর আমের গাছ আছে, বেশ কিছু ফুলের গাছ আছে, আর আপাতত এই হচ্ছে আমার বাড়ি, বাইরে থেকে আর সাইড থেকে। ছাদের শেডটাই রিসেন্ট দেওয়া হয়েছে, প্রচণ্ড গরম, দোতলায় থাকা যায় না। আর এই হচ্ছে আমার গ্যারেজ থেকে বেরোনোর এন্ট্রেন্স। চলুন একটা জিনিস দেখাই, কিছুই যত্ন করি না, নিজে থেকে যেটুকুনি হয়। এখানে একটা ছোট্ট বাগান আছে, এখানে পদ্ম গাছ, পেয়ারা গাছ, আকন্দ ফুলের গাছ, এগুলো সব কিছু কিছু পুজোর ফুলের জন্যই। আজকে একটাই ফুটেছে, রোজ দিন অনেকগুলো করে ফোটে, কুল গাছ। তাহলে এই হলো আমার বাগান, আজকে আবার কিছুটা দেখাবো বলেছিলাম, দেখিয়েছি। চলুন আজকে এখন আপাতত এখানেই শেষ করি, দেখি যদি আজকে আবার কিছু নতুন ঘটে তাহলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো, নাহলে আজকের মতো বাগানটা দিয়েই শেষ হোক, আবার কালকে নতুন কিছু আনবো। সকালবেলা সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে, আমাদের পাড়ার পরিবেশটা কিন্তু খুব শান্ত, এদিন আপনাদের পাড়াটা দেখিয়ে দেবো। অনেক গাছগাছালি আছে, যেখানে সবাই বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করে চিল্লায় সেখানে আমাদের এখানে প্রচুর গাছ আছে। আমার বাগানে যা আছে সে তো আপনাকে দেখালাম,
আপনাদের। তাহলে আজকে এখানে এখন শেষ করছি, যদি কিছু নতুন আরও কিছু ঘটে আজকে সারাদিনে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। টাটা।